নমস্কার সবাইকে, সুফিকা ব্লগস আর আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমার রেসিপিটি হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। তো সবাই দেখতে থাকুন। প্রথমে আমি বেগুনগুলোর গায়ে হালকা করে দাগ কেটে নিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে সামান্য তেল দিয়ে মেখে নিচ্ছি। আমি বেগুনগুলোকে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনোভাবে পুড়িয়ে নিতে পারেন। আমার বেগুনগুলো পুরানো হয়ে গেছে। এখন বেগুনগুলো থেকে আমি পুরানো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে কুচু কুচু করে কেটে নেব। আমি বেগুনগুলোকে এমনভাবে কেটে নেব যাতে একেবারেই ভর্তা হয়ে যায়। আমার বেগুনগুলো ভর্তা করা হয়ে গেছে। এখন আমি ভর্তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি আধা চামচ লবণ, ধনে পাতা পরিমাণ, সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই তৈরি হয়ে যাবে পোড়া বেগুনের ভর্তা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই আমাকে লাইক শেয়ার ফলো করবেন।